ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি, আর এখন অতটা সকালও নয়, এখন প্রায় বাজে এখান থেকে দেখা যাচ্ছে না, প্রায় 11:40 মতো বাজে। তো সকাল থেকে অনেক কিছু করার পরে এসে ভাবলাম ব্লগটা স্টার্ট করি, তার জন্য এখন থেকে শুরু করলাম। আর সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেছে, তো জানোই তো হাউস ওয়াইফদের মোটামুটি কোনো ছুটি নেই, সোম থেকে রবি মানে প্রত্যেকটা দিনই কাজ আছে। তো সকাল থেকে সেটা স্টার্ট হয়ে গেছে, আর সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টে করেছিলাম আজকে রুটি আর আলু কুমড়ো দিয়ে তরকারি, আর এখন যাব আমি রান্না করতে। তার আগে সব গুছিয়ে রেখে এসে একটু বসে বসে চা খাচ্ছিলাম। তো আজকে তোমাদেরকে একটা নিউ কলকাতা নিয়ে একটা ইম্পর্টেন্ট বিষয় আমি শেয়ার করব, মানে আমি একটা চিন্তা করছি যে সেটা কি করা যায়। তো সেটা তোমাদেরকে শেয়ার করব, আর তোমাদের যদি জেনে থাকো যে বিষয়টা তোমরা কি করছো, তাহলে তোমাদের মতামতটা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখো, তাহলে আমার সুবিধা হবে, কারণ আমি এই ব্যাপারটা নিয়ে একটু কনফিউজড। কিন্তু সেটা নিয়ে পরে আলোচনা করছি, এখন চলো আমি একটু রান্নায় যাই, কারণ প্রায় 12টা বাজতে গেল আর রান্নাটা স্টার্ট করতে হবে। তো চলো রান্না করতে যাই, আর সমৃদ্ধ ওদিকে কি করছে তোমাদের একটু শেয়ার করে দিই। আমার বারান্দায় দেখতে পাচ্ছো সকাল থেকে এই রোদ থাকে, তো আর এই রোদে সমৃদ্ধ বসে বসে এখন ড্রয়িং করছে বারান্দাতে, আর সকাল থেকে আমি পড়ানোর টাইমও পাইনি সেভাবে, তো দেখা যাক বিকেলে পড়াবো। এখানে আর এখন দেখো এখানে মাছটাকে আমি হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখেছি, আর এবার আমি ভাতটাকেও বসিয়ে দেব, কারণ বেলা মানে বেশ বেলা হতে চললো, আর শীতকাল তো এমনি সময় চলে যায় বোঝা যায় না। সরি, এটা কি হচ্ছে, হাঁড়ি বসানো থাকলেই এটা হয়। তো এখানে পেস্টটা করে রেখেছি মাছের, আর সব রেডি করা আছে, তো মাছটা করবো। আর উচ্ছে আলু ভাজা হবে, এখানে উচ্ছে আলু ভাজা কাটা আছে, তো আমি একটু উচ্ছে আলু ভাজার মধ্যে একটু রসুন দেবো আর পেঁয়াজ দেবো, তাহলে ভীষণ ভালো খেতে লাগে। আর বাদ বাকিটা মাছের পেঁয়াজ কেটে রেখেছি, আর আছে ডাল, তো এই দিয়ে মোটামুটি আজকে হয়ে যাবে। সকাল হয়েছে আর আমার একটা ঘরের দরজা বন্ধ হয়ে গেছে, সমিত মিটিংয়ে ব্যস্ত হয়ে গেছে, আর সমৃদ্ধ ওদিকে খেলা করতে ব্যস্ত। এবার স্টার্ট করতে হবে আমার রান্নাটা, কারণ রান্নাটা মোটামুটি হয়ে গেলে সকাল থেকে মনে হয় বিশাল বড় একটা কাজ করে ফেলেছি, একটা মানে কি বলবো, রান্নাটা এতটাই মনে হয় যে মাথার ওপর চাপ হয়ে থাকে। তো রান্নাটা সেরে ফেললে ঝামেলা শেষ, তো চলো আমি স্টার্ট করে দিই রান্নাটা। ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে কুচিনাটা চালাই, তো কুচিনা চালিয়ে এবার আমি রান্নাটা স্টার্ট করি। তো ছোটবেলা রান্নাটা করি, তারপর তোমাদের সামনে আসছি। সো এখানে আমি আগে উচ্ছে আলুটা ভেজে নিচ্ছি, আর মাছটা আমি আগেই ভেজে রেখেছি, তো মাছ ভাজার পরে উচ্ছে আলুটা ভেজে নিয়ে তারপরে মাছের তরকারিটা আমি করবো। আর এখানে আমি উচ্ছে আলুটা কিন্তু একটু পেঁয়াজ আর একটু রসুন দিয়ে ভাজছি, তাতে কি উচ্ছের যে তেতো তেতো ভাবটা আছে সেটাও চলে যাবে, আর খেতেও খুব সুন্দর লাগে গরম ভাতের সাথে। তো তোমরা যারা কোনোদিন উচ্ছে আলু ভাজাতে রসুন কুচি দাও নি, একবার দিয়ে ট্রাই করো, একটু পেঁয়াজ আর রসুন খুব ভালো লাগে খেতে। আর মাছে আমি ফোড়ন দেবো রাঁধুনি, দেখতে পাচ্ছ রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর পেঁয়াজ দিয়ে আর ধনে পাতা দিয়ে মাছটা করবো। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে প্রায় 2:00 আর আমি সমৃদ্ধকে খাওয়াতে বসে গেছি। তো আমাদের একটু লেট হবে, কারণ সুমিত ও বাড়ি গেছে, তো ওর খিদে পেয়ে গেছে, তো ভাবলাম একটু খাইয়ে দিই। আর কার্টুন দেখছে, তার জন্য বললো এখানে বসেই খাবো, টেবিলে যাব না, তো নিচে বসেই খাওয়াচ্ছি। আর আজকে ও খাবে হচ্ছে উচ্ছে আলু ভাজা, তো উচ্ছে আলু ভাজা দিয়ে ও কিন্তু খুব ভালোভাবে ভাত খেয়ে নেবে, তাই না বাবা? ও নিম পাতা আলু সেদ্ধ দিয়েও ভাত খায়। তো চলো ওকে খাইয়ে নিই, তারপর একটু পরে তোমাদের সামনে আসছি। গেলি ওই দেখুন কি অবস্থা, কোথায় উঠেছে দেখো, তুই পড়ে যাবি তো, কি এখানে উঠেছিস, হে ভগবান, ই কি দুষ্টু হচ্ছে, এরম করিস না কিন্তু সমৃদ্ধ, পা হাত পা ভেঙে যাবে কিন্তু, এরম করিস না একদম, ওখান দিয়ে নাম আস্তে আস্তে, কি দুষ্টু। যারা যারা দেখে ভিডিও না দেখে তারা বলে না যে খুব ভালো, এবার দেখবে কেমন দুষ্টু। আস্তে আস্তে পা দে, এনে এটা খা। আচ্ছা ঠিক আছে, নে, রোদে বসে ওখানে খেয়ে নে, এখানে রোদ আছে, খেয়ে নে রোদে বসে, বসে যা বসে যা বসে যা, ওর উপর উঠবি না সমৃদ্ধ।
আপনাদেরকে আজকে মোটামুটি শেয়ার করলাম যে ক্যামেরার পেছনে সমৃদ্ধ কিন্তু দুষ্টুমি করে এমন নয় যে সমৃদ্ধ খুব ভালোভাবে সবসময় থাকে, মাঝে মাঝেও দুষ্টুমি করে, তবে হ্যাঁ সেটা কমই। তবে এই ধরনের দুষ্টুমিরগুলোর ক্ষেত্রে ভয় হচ্ছে এটা যে কোনো সময় পড়ে টড়ে গিয়ে লেগে যেতে পারে। তো আগে তো কী করতো, উঠে বসে থাকতো, তারপর যখন নামতে পারতো না তখন চিৎকার করে ডাকতো, আর এখন যেহেতু একটু লম্বা হয়েছে এখন ডাক দেয় না আর এখন আর, আগে ডাক দিত এখন চুপচাপ নিজে নিজে আবার নেমেও পড়ে। তবে ডাক দেবে এই জন্য যে দেখে যাও আমি মানে কি একটা বড় কাজ কাজ করে ফেলেছি উপরে উঠে এরকম। তো ওকে খাইয়ে দাইয়ে নিলাম, নিয়ে ফলটা কেটে দিলাম, ও খাওয়া দাওয়ার পরেই ফলটা খায় প্রত্যেক দিন। তো এরপরে আমরাও খাবো, দুটোর ওপর বেজে গেছে, তো সুমিত আসবে তারপরে খাওয়া দাওয়া হবে আমাদের। তো ইন দ্য মিনটাইম আমি ভাবলাম ব্লগটা তোমাদের শেষ করি। তো ব্লগটার থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছ যে আজকে কী বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি। তো সেই বিষয়টা হচ্ছে এই যে তোমরা এখন যারা নিউ কলকাতাতে হ্যান্ড ওভার পেয়ে গেছো অলরেডি বা হ্যান্ড ওভার পাচ্ছ নিউ কলকাতাতে, তো তারা মোটামুটি একটা প্ল্যান করে নিয়েছো তোমরা ঘরে কী ইন্টেরিয়ার ডেকোরেশন করবে বা কোথায় কী লাগাবে না লাগাবে। তো আমি একটা বিষয়ে খুবই ব্যাপারটা নিয়ে একটু চিন্তিত আছি। তো সেই বিষয়টা হচ্ছে প্রত্যেক ঘরে ঘরে বড় বড় ফ্রেঞ্চ উইন্ডোগুলো আছে যে কাঁচে, তো সেখানে তো বাইরে থেকে ওরা বলে দিয়েছে যে গ্রিল দেওয়া যাবে না, তো সেক্ষেত্রে ভেতর থেকেই তোমাদের গ্রিলটা দিতে হবে। তো ভেতর থেকে কি তোমরা সবাই গ্রিল দিচ্ছ, মানে যারা নিউ কলকাতার ব্লগটা আমার দেখছো, যদি দেখে থাকো কেউ তো তাদেরকে আমি জিজ্ঞেস করছি তোমরা কি ঠিক করেছো ভেতর থেকে কোনো গ্রিল দেবে নাকি যেমন দিয়েছে তেমনই ফেলে রাখবে? কারণ দেখো পুরোটা যদি আমরা গ্রিল দিয়ে কভার করি না তাহলে জিনিসটা দেখতে একদমই ভালো লাগবে না, আর সব থেকে ভালো লাগবে যেমন দিয়েছে তেমনভাবে, কিন্তু সেক্ষেত্রে বাড়িতে বাচ্চা থাকলেও একটা রিস্ক থেকে যাচ্ছে। তো সেক্ষেত্রে বুঝতে পারছি না ঠিক যে কী করবো, গ্রিল দেবো কি দেবো না, নাকি যেমন আছে তেমনই থাকবে, কারণ এমনি তো নর্মালি ওগুলো খুবই শক্তপোক্ত, কিন্তু ভয় লাগে হচ্ছে বাচ্চার জন্য বাড়িতে বিশেষ করে। তো তোমরা কে কী করছো অবশ্যই একটু তোমরা জানিও কমেন্ট বক্সে যে তোমরা ঠিক কী চিন্তা করেছো, তোমরা গ্রিল দিচ্ছ কি না ভেতরে, বা যদি দিচ্ছই বা সে কেমনভাবে দিচ্ছ, তো মানে পুরোটা দিচ্ছ নাকি হাফ পোর্শান দিচ্ছ, তো সেইগুলো প্লিজ একটু তোমরা শেয়ার করো যদি। আর তোমরা যারা ফেসবুক গ্রুপে আছো তারা ওখানে একটু ফটো টটো দিও মাঝে মধ্যে, তাহলে আমরা যারা পাবো আমাদেরও একটা আইডিয়া হয়ে যাবে যে কেমন দেখতে লাগছে না লাগছে। এই ব্যাপারটাই তোমাদেরকে আজকে আমার একটু, আমি বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে প্রথমে যে দেবো না থাক, তারপরে আবার সমৃদ্ধের কথা চিন্তা করছি, কারণ দেখছে বা দেখতে পাচ্ছি এরকম গ্রিলের ওপর মাঝে মাঝে উঠে বসে থাকে, তো সেই দিকেও একটা চিন্তা আছে যে আবার জানলা ফালনার উপর উঠে বসে থাকবে কি না। তো সেই চিন্তা থেকে আমি একটু বুঝতে পারছি না কী করব। তো যাই হোক, তোমরা যদি তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। তো চলো আজকে এখানে ব্লগটা শেষ করছি। যারা নতুন আসছে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি ফ্রেন্ড হয়ে যেও, আর আমার নতুন নতুন ব্লগ যে ভবিষ্যতে আসতে চলেছে সেগুলো দেখতে থাকো। তো চলো আজকের মধ্যে টাটা।